এই মেয়েটি তার শাশুড়ির উপর অত্যাচার করছিল ও বলে তুই যদি আমার বয়ফ্রেন্ডের কথা তোর ছেলেকে বলে দিস তাহলে তোর ছেলে যে বাবা হতে পারবে না আমি সেটা সবাইকে বলে দেবো সে বলে না না আমি কাউকে কিছু বলবো না তুমিও প্লিজ আমার ছেলের এরকম বদনাম করিও না পরের দিন মেয়েটির বয়ফ্রেন্ড আবার আসলে তার শাশুড়িকে বলে বাজার থেকে আমাদের জন্য খাবার নেয় আমরা ততক্ষণ রোমান্স করি একটু পরে মেয়েটির স্বামী তার ঘরে চলে আসি মেয়েটি তাকে দেখে চমকে যায় ও তার শাশুড়িকে বলে তুই তো ছেলেকে কিছু বলে দিয়েছিস তাই না তো এরপর কি হলো তা দেখার আগে ভিডিওটা একটা লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করে দিও তখন তার স্বামী তার গালে একটি থাপ্পড় মারে ও বলে এক তো আমার বাড়িতে বয়ফ্রেন্ডকে ডেকে নষ্টামি করছো আবার আমার মায়ের উপরে অত্যাচার করেছো তারপর সে তাদের দুজনকেই ঘাট ধাক্কা দিয়ে তার বাড়ি থেকে বের করে দেয়